অবশেষে সাংসদের চেষ্টায় দুবাই আটকে থাকা শ্রমিকরা ঘরে ফিরলেন বুধবার রাতে। দেশের মাটিতে পা রেখেই সাংসদ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সহ রাজ্যের 14 জন শ্রমিক। কথা দিয়ে কথা রাখলেন সুকান্ত মজুমদার। গত 1 ডিসেম্বরে মালদা জেলার 2 দালালের খপ্পরে পড়ে গঙ্গারামপুর সহ রাজ্যের 14 জন শ্রমিক দুবাইয়ে কাজ করতে গিয়ে আটকে পড়েন। আটকে পড়া শ্রমিকেরা দুবাই থেকে ভিডিও বার্তা পাঠান পরিবারের কাছে। এরপরেই উৎকণ্ঠার মধ্যে পড়ে 14 জন শ্রমিকের পরিবার, যার মধ্যে বিপ্লব সরকার ও দেবাশিস সরকার গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বহু চেষ্টা করেও ফিরিয়ে আনা না গেলে অবশেষে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের শরণাপন্ন হন গঙ্গারামপুরের 2 শ্রমিকের পরিবার। ঘটনার কথা সুকান্ত মজুমদার জানার পরেই দিল্লিতে গিয়ে বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করে শ্রমিকদের আটকে থাকার কথা জানান সুকান্ত বাবু। এরপরেই তড়িঘড়ি ভারতীয় বিদেশ মন্ত্রী ও দুবাইয়ের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলে 14 জন শ্রমিককে ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেন। বুধবার সেই 14 জন শ্রমিক দেশে ফিরে গঙ্গারামপুরে পৌঁছালো। গঙ্গারামপুরে ফিরতেই মা বাবা সহ বিজেপির পক্ষ থেকে সেই 14 জন শ্রমিককে ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন। দুবাই থেকে ফিরে এসে গঙ্গারামপুরে 2 যুবক সহ অন্যান্যদের গলায় সুকান্ত মজুমদারের প্রতি কৃতজ্ঞতার স্বর শোনা গেল। ছেলে ও পরিবারের লোকজনকে কাছে পেয়ে যথেষ্ট খুশি ও আপ্লুত পরিবারের লোকজন। পাশাপাশি প্রতিশ্রুতি দিয়ে কথা রাখার কারণে সাংসদ সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সকলে। কিছু পরিযায়ী শ্রমিক বাইরে আটকে ছিল, তাদেরকে আজকে ফিরেছেন তারা, কি বলবো? দেখুন, আপনারা জানেন যে এবং এটা খবর হয়েছিল মিডিয়াতে যে আমাদের জেলার গঙ্গারামপুর সহ সন্নিকট কটস্থ বেশ কিছু ব্যক্তি তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবাইতে। দুবাইয়ে তাদেরকে চরম কষ্টে রাখা হয়েছিল, খাবার দেওয়া হচ্ছিল না, ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। তাদের পরিবারের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে এবং আমার সাথে যোগাযোগ করা হয় সাংসদ হিসেবে। আমি মাননীয় মন্ত্রী বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি। আজকে জেলার সেই ছেলেরা ফিরে আসছে, প্রায় 10 জন যুবক তারা আজকে আমাদের জেলায় ফিরবেন। আমি জেলার সাংসদ হিসেবে আমার অত্যন্ত আনন্দের দিন যে আমি এই যে প্রচেষ্টা করেছিলাম সেই প্রচেষ্টার সুফল দেখতে পাওয়া যাচ্ছে এবং জেলার বাসীও খুশি যে জেলার ছেলেরা গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিল, বিদেশে আটকে পড়েছিল, আজকে তারা জেলাতে আবার নিজের মায়ের কোলে ফিরে আসছে। আটকে যাওয়ার পরে কিভাবে ফিরলেন আপনারা? ওখানে আমাদের সুকান্ত মজুমদার স্যারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর, উনি বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার পর, তারপরে আমাদের যে কোম্পানির যে বস আছে তার সঙ্গে কথা বলার পর আমরা এসেছি। এক কথায় আমরা সুকান্ত মজুমদার স্যারের সহযোগিতা এসেছি। উনি না থাকলে হয়তো আমরা আরও দীর্ঘদিন কষ্ট করতাম এবং 1 লাখ টাকা প্রত্যেকের কাছ থেকে চাওয়া হয়েছিল প্লেন টিকিট, সেটা না দিতে পারলে হয় আমাদের অফিস বলেছিল, বগলার যে অফিস আমরা যেখানে যার হাতে গিয়েছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন যে আমার তোদের এই টাকা দিতে পারলে তোরা আসবি, না আসলে যদি না দিতে পারিস তাহলে আমার কিছু করণীয় নেই, এটাই বলেছিল। তার কথাগুলো আমাদের কাছে আছে, রেকর্ডিং আছে। এবং আমরা যে এসেছি ওখানে, যদি স্যার আমাদেরকে সুকান্ত মজুমদার স্যার না নিয়ে আসলে হয়তো এখন আমরা 1 মাস কি 1.5 মাস কি 2 মাস ওখানে না খেয়ে কষ্ট প্রত্যেক দিন 3 জন মিলে 1 টাকার ওই দেশের 1 টাকায় 1টা রুটি পেতাম পাকিস্তানের, ওই রুটিটা শুধু খেতাম, ব্যাস এই খেয়ে আমরা যতদিন ছিলাম, হ্যাঁ 28 দিন 29 দিন ছিলাম, এইভাবে কষ্ট করেছিলাম। সুকান্ত মজুমদার যখন যোগাযোগ করলো, মানে তারপর মানে একই রকমভাবে কি তোমাদের সঙ্গে ট্রিট করা হতো, মানে কীভাবে তারপর কি না খাওয়া দাওয়াগুলো দেওয়া হতো? স্যারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর ওখানে আমরা ভয়ে কিছু বলতে পারিনি যে আমরা এইরকম মানে কন্ট্যাক্ট করছি, শুধু আমরা ক্যাম্পাসকে বলছি, স্যার ও ক্যাম্পাস এসে আমাদের কাছে শুনছে তোমরা কবে বাড়ি যাবে, তোমাদের টাকা দাও, তোমাদের টিকিট মাঙ্গাও এজেন্টের কাছ থেকে। তো আমরা এজেন্টের সঙ্গে কথা বলেছি, এজেন্ট আমাদের যে সাব এজেন্ট আছে তারা আমাদেরকে বলেছে যে তোরা কাজ কর কিচ্ছু হবে না, 16-17 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করবি, কীভাবে কাজ করতে গিয়েছে। তো আমরা সে আমাদের সমর্থন, আমরা ওই কাজে যাইনি, আমরা পারবো না। তারপরে ওই প্রত্যেকের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় ভয় ধরিয়ে দিয়েছে 1 লাখ করে টাকার টিকিট চেয়েছে, যার জন্য আমরা মানে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার খুব কষ্ট ছিল। বিদেশ মন্ত্রক আপনাদের সঙ্গে যোগাযোগ করলো কী করে? আমরা ফার্স্ট টাইমে সুকান্ত স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারপর স্যার বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছে, আমরা ডাইরেক্ট আমাদের কোনো কথা হয়নি বিদেশমন্ত্রীর সঙ্গে। সকলে ফিরেছ? সকলে ফিরেছে, একজন বর্তমানে আবুধাবিটা আটকে আছে, গতকালকে আমাদের সঙ্গে আসার কথা ছিল, তার টিকিট ক্যান্সেল হয়েছে শুনেছি, সেই বলছিল যে তার ভিসা ক্যান্সেল হয়নি, এক্সিট হয়নি আর কি, তার জন্য সে আমাদের সঙ্গে আসতে পারেনি, খুব কান্নাকাটি করেছে, আজকে হয়তো আসলেও আসতে পারে। দেশে ফিরে কেমন লাগছে? দেশে ফিরে খুব ভালো লাগছে আর কি, এখন দেশে ফিরে তো ভালো লাগবে, ওখানে ছিলাম তো বন্দির মতো, মানে বাইরে যেতে পারছিল না, পুলিশ ছিল কাছে, কোনো পয়সা নেই, কোনো প্রমাণপত্র নেই, পাসপোর্ট যাওয়ার সঙ্গে সঙ্গে পাসপোর্ট কেড়ে নিয়েছিল, পাসপোর্ট তো আমাদের কাছে যেদিনকে গিয়েছি তার 10 মিনিট পরে নিয়েছে,
আমরা ভয়ের মধ্যে ছিলাম আর কি, আতঙ্কে ছিলাম যে আমাদের মানে কী হবে, কখন পুলিশে নেবে, কখন কী করবে, কোথায় কে মারবে, সবাই ভয় দেখাচ্ছে তোরা বাইরে যাবি না, মারবে, পুলিশে ধরবে। তার জন্য আমরা একটা রুমের, ছোট্ট একটা রুমের মধ্যে 15 জন নিচে শুয়েছিলাম। ঠিক ঠিক আছে, আপনার নাম? আমার নাম মমিন মণ্ডল। কোথায় বাড়ি, কোথায় আপনার? নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণগঞ্জ থানা। ঠিক আছে।